ব্রাহ্মণবাড়িয়া যে শুধু মানুষ মারামারি করে বা ওটার জন্য আপনারা দেখেন অলওয়েজ ফেসবুকে নট নেসেসারিলি। ব্রাহ্মণবাড়িয়ার দুটো জিনিস খুব বিখ্যাত। আমার রান্না আসলে খুব সুবিধা না। আমার ছোটবেলা থেকেই প্ল্যান ছিল রাজনীতিবিদ হওয়া। বাসায় কখনো কেউ চাইনি আমি রাজনীতি করি। ফোন পেলাম BNP অফিস থেকে যে আমার নাম ফরেন অ্যাফেয়ার্স টিমে আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভীষণ রকম একটা স্নেহ আমার উপরে। আমরা যদিও সংসার তো করা হচ্ছে না আপনার, কিন্তু সাংসারিক যে কাজগুলো, আমার সংসার আছে। আমার আর আমার মায়ের খুব চমৎকার সংসার আছে। হোয়াট ডু ইউ মিন বাই সংসার করা হচ্ছে না? আচ্ছা, মায়ের এবং আপনার সংসার আছে। আমার বাবা 10 বছর বিছানায় পড়েছিলেন, বেডরিডেন ছিলেন। ওনার সমস্ত টেক কেয়ার আমি করেছি, ওনাকে খাওয়ানো থেকে শুরু করে গোসল করানো, এর পুরো জিনিসটা অ্যারেঞ্জ করা, আই ডিড দ্যাট। আমার মা একজন ডিমেনশিয়ার পেশেন্ট, তার সমস্ত টেক কেয়ার আমি করি। তো সেই জায়গা থেকে জানতে চাচ্ছি যে যেহেতু জয়েন্ট ফ্যামিলিতেও থাকেন, রান্নাবান্না কি করতে হয় নাকি, বা করলেও সেটা কি কি রান্না করেছেন? আমার রান্না আসলে খুব সুবিধার না, তো আমি ওই চেষ্টাতে যাই না। বাট রান্না কি কি দিয়ে হবে, কি কি আইটেম হবে, বাজার কিভাবে হবে, এই সব কিছুই তো আমি গুছাই। মানে ওখানেও লিডারশিপ, ওখানেও লিডারশিপ। আচ্ছা, কিন্তু আপনি ব্রাহ্মণবাড়িয়ায় কি যান ঈদের সময়? মানে হ্যাঁ, ডেফিনেটলি ডেফিনেটলি আমার লোকজন ফিরে আসলেই আমি ব্রাহ্মণবাড়িয়াতে। আচ্ছা, তো এই যে একটা এত মানে হিংস্র একটি এলাকা ব্রাহ্মণবাড়িয়া, মানে আমরা যেটা জানি যে ব্রাহ্মণবাড়িয়া অল্প কিছু নিয়ে মারামারি হয়ে যায় ব্রাহ্মণবাড়িয়া, হ্যাঁ মানে নিউজে দেখি আমরা। তো এই যে ব্রাহ্মণবাড়িয়ার এই ইমেজ, এটা চেঞ্জ করার কি কোনো চেষ্টা আপনি করেন না? ব্রাহ্মণবাড়িয়া যে শুধু মানুষ মারামারি করে বা ওটার জন্য আপনারা দেখেন অলওয়েজ ফেসবুকে নট নেসেসারিলি। ব্রাহ্মণবাড়িয়ার দুটো জিনিস খুব বিখ্যাত, সরাইলের স্পেশালি। আচ্ছা, ওদের কুকুর খুব বিখ্যাত এবং হিংস্র, ভীষণ হিংস্র। আর মোরগ, আমাদের আসলি মোরগ আছে। এখন অবশ্য এই কুকুরও কমে এসছে, আসলি মোরগও আর অনেকে মানে বেশি মানুষ পালে না। এরা হয় কি মানে ফাইট টিল ডেথ করে, দুটো মোরগকে লড়াই লাগায় দেয়। লড়াই লাগায় একটা মোরগ যতক্ষণ না পর্যন্ত আরেকটা মোরগকে পুরোপুরি মেরে ফেলতে পারবে ততক্ষণ পর্যন্ত তারা লড়াই করে। এবং আমি যখন ছোট ছিলাম, আমার বাবার খুব শখ ছিল পশু পাখির, তো আমার বাবার কাছে আমি আসলি মোরগ দেখেছি। তিনি পালতেন আসলি মোরগ এবং লড়াই লাগায় দিয়ে উনি বসতেন, বসে দেখতেন। তো সুতরাং আমাদের এলাকাটা আসলে শুধু একটু ডিফারেন্ট। পলিটিশিয়ান হিসেবে হচ্ছে গিয়ে কাজ করা শুরু করলেন, বা যেহেতু বাবা ছিল এই জন্য, নাকি নিজেরই একটা ইচ্ছা ছিল? এই বিষয়টা একটু জানি, যদি অনেক জায়গায় বলেছেন। আমার ছোটবেলা থেকেই প্ল্যান ছিল রাজনীতিবিদ হওয়া, কিন্তু সেটা যে খুব স্ট্রাকচার্ড প্ল্যান তেমনও না, কারণ আমার বাসায় কখনো কেউ চাইনি আমি রাজনীতি করি। আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত সায়েন্সের ছাত্রী ছিলাম। আমার বাবা চেয়েছিলেন আমি ফিজিক্সে পড়ি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করি, সে তো হলোই না, আমি ল পড়লাম। কিন্তু ব্যাক অফ মাই মাইন্ড একটা চিন্তা ছিল যে আমি রাজনীতি করব, এবং উপমহাদেশে বিখ্যাত সকল রাজনীতিবিদই কিন্তু আইন পেশার সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত ছিলেন। সো আমি যখন লতে পড়লাম, আমার বাবা একটু মন খারাপ করলেন, কিন্তু উনি বাধা দিলেন। উনি ভাবলেন ঠিক আছে, মেয়ে জাস্টিস হবে। তারপরে আমি একদম যখন ফুল সুইংয়ে প্র্যাকটিস করছি, ব্যারিস্টার রফিকুল হকের জুনিয়র ছিলাম আমি। উনি ভীষণ বিখ্যাত একজন আইনজীবী ছিলেন, উনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, এবং বাংলাদেশে 1-2 জনের নাম বলতে গেলে ব্যারিস্টার রফিকুল হক ইজ ওয়ান অফ দ্যাম। তো ওনার সঙ্গে কাজ করা মানে একদম উদয় অস্ত আমি কাজ করতাম, ওয়ার্কাহলিক ছিলাম। সেই জায়গা থেকে আমি না কিভাবে রাজনীতিতে এসেছি এটা খুব বিস্ময়কর। আমি একদিন ফোন পেলাম BNP অফিস থেকে যে আমার নাম ফরেন অ্যাফেয়ার্স টিমে আছে, এবং ফরেন অ্যাফেয়ার্স টিম ওই সময় যে টিমটা ছিল সকল মেম্বাররাই অত্যন্ত সিনিয়র, যারা আমার বাবার সঙ্গে বা আমার বাবার পরপরই যারা পলিটিক্স করেছেন। আমি যখন প্রথম দিন মিটিং রুমে যাই, আমি ভেবেছিলাম আমি ভুল ঘরে ঢুকেছি, আমি তাড়াতাড়ি বেরিয়ে আসছিলাম। পরে আমি শুনলাম না, ওটাই ঠিক ঘর। তো সেইখান থেকে আমার যাত্রা শুরু। আমার ধারণা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভীষণ রকম একটা স্নেহ আমার উপরে ছিল।